আসসালামু আলাইকুম সবাইকে আরএসটিভির খেলাধুলা সংবাদে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার সুমি শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম মোশাররফ রুবেলের পাশে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট রাজু আহমেদের রিপোর্ট জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি প্রধান খবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বাহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে কেমোথেরাপি সহ ব্যয়বহুল সব চিকিৎসা করাতে হচ্ছে রুবেলকে এমত অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ তার কাছের মানুষরা সাধ্যমতো পাশে দাঁড়াচ্ছেন এবার এগিয়ে এলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই কমার্স ওয়েবসাইট মোনার্ক মার্টের পক্ষ থেকে মোশাররফ রুবেলকে চিকিৎসার জন্য দেওয়া হবে 15 লাখ টাকা আজ বিকেলে রাজধানীর মতিঝিলে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোশাররফ হোসেন রুবেলের স্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করা হয়েছে এই মুহূর্তে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন মোশাররফ রুবেল সর্বশেষ 14 মার্চ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার চিকিৎসকের পরামর্শে তাকে তখন আইসিইউতে নেওয়া হয় পরবর্তীতে অবস্থার উন্নতি ঘটলে কেবিনে আনা হয় তাকে উল্লেখ্য 2019 সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে মোশাররফ রুবেলের কেমোথেরাপি নিতে কয়েক দফায় বিদেশে যেতে হয়েছে তাকে খাদিজা আক্তার বৃষ্টি আরএসটিভি নিউজ সবাই ভালো এবং সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন রাখবেন আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ